যে রঘুপতির যেটো স্টে অর্ডার উলাইছে সেই সবিশেষ ঘটনাটো বুঝাই কওক। আমি 2019 রঘুপতি নামৰ সিনেমা এখন আৰম্ভ কৰিছিলোঁ। 2020 কৰোনা কাললৈকে আমাৰ সিনেমাখন ফুল স্ক্ৰিনত কাম চলি আছিলে। তাৰপিছত কৰোনাৰ কাৰণে আমাৰ সিনেমাখন বন্ধ হৈ গ'ল। মাজত শৈলেন শৰ্মা আহি পেলাই এখন নতুনকৈ ফাৰ্ম ক্ৰিয়েট কৰি পেলাই সিনেমাখনৰ কাম আৰম্ভ কৰিছিল। এতিয়া হঠাৎ তেখেতলোকে কৈছে কি রঘুপতি নামটো শ্রী রঘুপতি করে নতুন এখন সিনেমার রূপ দিছে দি পেলাই এতিয়া তেওঁলোকে রিলিজ কৰিব গৈছে। যিখন স্ক্রিপ্ট রঘুপতি স্ক্রিপ্টখন ৰবি শর্মাই 2019 আমাক বিক্রি কৰিছিলে সেই একেখন স্ক্রিপ্ট রবি শর্মাই শ্রী রঘুপতি নামত শৈলেন শর্মাক বিক্রি কৰি এতিয়া একেখন সিনেমা আমাক সাইড কৰি পেলাই তেখেতলোকে শ্রী রঘুপতি নামত রিলিজ কৰিব গৈছে। তেখেতলোকৰ লগত আমি যথেষ্টখিনি সময় কণ্টেক্ট কৰিব চেষ্টা কৰিছিলোঁ, তেখেতলোকৰ ফলৰ পৰা কোনো ধৰণৰ সহায় নাপালোঁ। সেইটো কাৰণে আমি এই পদক্ষেপটো ল'ব লগা হ'ল।